হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমিও ভালো আছি, ভালো ছিলাম না তাই অনেক দিন ভিডিও দিতে পারিনি। প্রচুর ঠান্ডা লেগেছিল, প্রচুর যে নাক দিয়ে মানে কথাগুলো নাকে নাকে হচ্ছিল, তো এখনও ঠান্ডা লেগে আছে অল্প, তো সে কারণে আমি ভিডিও দিতেই পারছি না। কথা বলবো যে কথা বলতেই পারছি না ভালো করে, এখনও ঠান্ডা লেগে আছে। তো আমার সকালবেলা চান টান হয়ে গেছে, আমি পুজো দিচ্ছি, দেখো দেখতেই পাচ্ছো। আমার এখন পুজো দেওয়ার টাইম, তো তোমরা দেখতেই পাচ্ছো। আর কি বলবো, তোমাদের সাথে অনেক দিন কথা হয়নি, আর অনেক দিন রান্নাবান্নার ভিডিও দিতে পারিনি বা বাড়ি থেকে কোথাও যাইনি তাই ভিডিও করাও হয়নি। তো শরীরটা এত খারাপ বারবার হচ্ছে, তোমরা হয়তো ভাববে যে আমার শরীরটা বারবার খারাপ, কিন্তু সত্যিই আমার শরীরটা খুব খারাপ বারবার হয়। ঠান্ডা লেগে যাচ্ছে, সব সময় তো ঠান্ডা লেগে থাকে, আর কোমরের প্রবলেমটা তো রয়েছে। সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি আর কি মানে সুস্থ থাকি না, যে আমি রোজ ভিডিও করব সেই এনার্জিটুকু আমি পাই না। তো খুব কষ্ট করে ভিডিও করতে হয়, বাড়ির কাজকর্ম করতে হয়, আবার ক্লাস থাকে, ক্লাস করতে হয়। তো চলো, আমি পুজো করছি এখন। তো সমস্ত ঠাকুরকে প্রার্থনা করছি যে আমি যেন সুস্থ হয়ে উঠি তাড়াতাড়ি। অনেক দিন ধরে সুস্থতা কামনা করছি ঠাকুরের কাছে। তো কারণ হচ্ছে, আমি তো 1 বছর ধরে ভালো মতো অসুস্থ, তো সে কারণে আর পুজো করতে পারতাম না। জানো, আমি প্রায় অনেক দিন পুজো করতে পারিনি, আসলে নিচে বসতে পারি না, এখন একটু টুলে বসেছি, নিচে বসতে পারি না, তো কী করে পুজো করব তার জন্য পুজো করতে পারি না। তো ঠাকুরকে মনে মনে বলছি যে ঠাকুর আমাকে সুস্থ করে তোলো, কারণ হচ্ছে আর কতদিন অসুস্থ হয়ে থাকবো আর ভালো লাগছে না। কারণ আমার লাইফটা তো আর এরকম ছিল না যে আমি এইভাবে সারাক্ষণ অসুস্থ অসুস্থ, মানে নিজেরও ভালো লাগে না, বুঝেছো? তো যে কোনো মানুষেরই সারাক্ষণ অসুস্থ থাকতে কার ভালো লাগে বলো? তো সে কারণেই আর ভিডিও দিতে পারি না। তো সবাই ভালো থেকো, আর কি বলবো।